আজকে আমি দেখাবো কীভাবে আপনারা লুফি ভিডিও তৈরি করতে পারেন আমরা অনেক সময় ইউটিউবে যখন আমরা বিভিন্ন ভিডিও দেখতে চাই তখন আমাদের সামনে লুফি চ্যানেলগুলো আমাদের সামনে কিন্তু খুব ভালোভাবে শো করে আমরা জানি না এই ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয় তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি লুফি ভিডিও তৈরি করে ইউটিউব থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন এমনকি মার্কেট প্লেসেও আপনি আপনার ক্লায়েন্টের জন্য লুফি ভিডিও তৈরি করেও ইনকাম করতে পারবেন আপনারা যদি ফাইবারে এসে সার্চ করেন আমি যদি আপনাদেরকে দেখাই ফাইভার আপনি ফাইবার আপার যে কোনো মার্কেট প্লেসে যান না কেন এই ধরনের ভিডিওগুলো খুবই ভালো চলে আপনি জাস্ট এখানে লিখতে পারেন লুফি ভিডিও ম্যাকিং বা ওকে ভিডিও লুফি ভিডিও এটা লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন অনেক মানুষ এই ধরনের ভিডিও বা এই ধরনের সার্ভিস মার্কেট প্লেসে দিচ্ছে এবং এই সার্ভিসগুলোর অনেক চাহিদা ঠিক আছে দেখেন একজন তেরাশিটা সাতাশটা মানে এখানে দেখেন একশো কেউ কেউ হাসে হাজারের উপরে কিন্তু এই ধরনের ভিডিও মেক করে মার্কেট থেকেও ইনকাম করতেছে আপনি চাইলে দুইভাবে ইনকাম করতে পারেন একটা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস থেকে যেমন ইউটিউবে ভিডিও আপলোড করে নিজে একটা চ্যানেল মেক করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন এবং যদি চান মার্কেট একটা অ্যাকাউন্ট করে সেখানে আপনি লুফি ভিডিওগুলো পাবলিশ করতে পারেন ঠিক আছে তো আমরা যে কাজটা করবো আমরা দেখবো কীভাবে লুফি ভিডিও তৈরি করতে হয় তো একটা বিষয় অনেকেরই মাথায় আসতেছে এই চ্যানেলগুলো মনিটাইজেশন হয় কিনা আমি আজকে যে সিস্টেম দেখাবো ওই সিস্টেমে হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশন হবে আর দেখেন এই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ করা দেখেন মনিটাইজ করা এই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ করা ঠিক আছে তো আশা করি যে এটা নিয়ে কোনো সমস্যা নাই এখানে কি হয় আপনি যদি একটা ভিডিও ফলো করেন দেখতে পারবেন যে আমি আপনাদেরকে দেখাই মিউজিকটা অফ করে মনে করেন একটা এনিমি বা একটা কার্টুন বৈশা রইছে আর পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের কি ইফেক্ট চলে যাচ্ছে বৃষ্টির ইফেক্ট তারপরে আলোর জি এরকম অনেক ইফেক্ট কিন্তু চলে যায় ঠিক আছে তো আমরা কি এটা কিভাবে বানাইতে হয় সেটা দেখব প্রথমে আমরা একটা চ্যানেল তৈরি করে নিব চ্যানেল তৈরি করে নিয়ে তো আশা করি কোনো সমস্যা হবে না তো আমরা একটা কাজ করব সরাসরি আমরা প্লে গ্রাউন্ড নামের এই চ্যানেলে চলে আসব এটা কিভাবে সাইন আপ করতে হয় সেটাও আমি দেখাই দিই ঠিক আছে আমরা সরাসরি এই লিঙ্কগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব একটু দেখে নেবেন প্রথমে আপনি যখন এই ওয়েবসাইটে চলে আসবেন তখন জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে কোনো একটা জিমেল দিয়ে আপনি লগ ইন করবেন জাস্ট কন্টিনিউ ওকে দেখবেন যে আমাদের প্রথম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম আপনি চলে আসতেছেন এই ইআই দিয়ে আপনি খুব সহজে আপনার কাজের জন্য প্রফেশনাল ভিডিও বানায় নিতে পারবেন বা ইমেজ বানায় নিতে পারবেন ঠিক আছে তো আমরা যে কাজটা করবো ইতিমধ্যে আমি অনেকগুলো বানিয়ে রাখছি তো আপনি দেখেন একটা কাজ করতেছিলাম একটা ক্লায়েন্টের সেটার পরিপ্রেক্ষিতেই আপনাদের জন্য ভিডিও মেক করতেছি ঠিক আছে তো এখানে দেখতেছেন আমি একটা কিলেক্সি মানে একটি সুন্দর মেয়ে কম্পিউটারের সামনে বসে কাজ করতেছে এবং তার পিছনে আলোর অনেক আলো আছে আর কি এবং রাতের দৃশ্য তো এটা আমি বাংলায় লিখছি সেটা ট্রান্সলেট করছি করে আমি জাস্ট এই প্লে ব্যাকগ্রাউন্ডের এখানে হিসাব পেস্ট করে দিছি এই জায়গাটাতে পেস্ট করে দিছি এবং এখান থেকে আমরা যে কাজটা করব রিয়েল কার্টুন এক্সেল যেটা আছে এটা সেট করে দেন আমরা কী করবো জেনাইটি ক্লিক করব দেখেন এটা রেডি হচ্ছে তো আমরা এর আগে অনেকগুলো তৈরি করছি হ্যাঁ এগুলো অন্য ক্লায়েন্টের জন্য তো এই মানে এই ইমেজগুলো খুবই ভালো ভালো হয়ে থাকে ঠিক আছে তো এটা দিয়ে আশা করি আপনার কাজের জন্য প্রফেশনাল মানের ইমেজ তৈরি করে নিতে পারবেন তো আমরা একটু অপেক্ষা করব একটু কিছুটা সময় লাগে দেখেন একটা বানায় ফেলছে যদি এটা যদি আপনার পছন্দ না হয় ওকে ফাইন সমস্যা নাই তাহলে কি করবেন যেন আবার ক্লিক করবেন আমরা আরেক কিছুক্ষণ অপেক্ষা করব তো দেখতে পারবেন তখন আরেকটা তারা মেক করে দিবে আপনার যেটা পছন্দ হবে যেটা আপনার কাছে দুর্দান্ত মনে হবে সেটাই আপনি ব্যবহার করতে পারেন তো এখানে একটা দেখেন এটাও মোটামুটি খারাপ না তো আমি আপাতত এখান থেকে চাইলে এটাও নিতে পারি এটাও নিতে পারি তো ধরেন আরেকটা জেনারেট করি আমি আমার ভাল লাগতেছে না দেখতে মানে আপনাদের কাছে খুব ভাল লাগতে পারে ছবিগুলো কিন্তু আমার কাছে খুব একটা ভাল লাগতেছে না আর যেটা ডিলেট করতে চান ডিলেটে ক্লিক করবেন তাহলে ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো এখানে যেগুলো ছবি বানাইছি সবগুলোই মোটামুটি প্রফেশনাল মানের ছবি তো দেখতে পারি এই ছবিটা মোটামুটি ঠিক আছে তো একটা কাজ করি এই ছবিটাকে যদি আমি ডাউনলোড করতে চাই ক্লিয়ার আসবে না তো এই ছবিটাকে আমি আপস্কেল করবো এখান থেকে দেখেন অ্যাকশন নামের মানে প্লাস আইকন নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট আপস্কেল ফোর ফোরে ক্লিক করে ক্রিয়েটিভ এখানে ক্লিক করবেন এটা কয়েক সেকেন্ডের ভিতরে তারা আপস্কেল শুরু করে দিবে ঠিক আছে এই ছবিটাকেই মানে আপডেট করে দিবে মানে হাই কোয়ালিটি বা হাই রেজলেউশন করে দিবে তারা এই ই প্লে প্লেগ্রাউন্ড ইআই ইয়াইটা খুবই দুর্দান্ত আমার কাছে লাগছে তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন যদি আমরা এটা ওপেন করি তো দেখেন আপস্কেলের আগে ছিল এরকম আপস্কেলের পরে হয়েছে এরকম দেখছেন বিষয়টা তো এটা হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে কী করব ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে এখানে ক্লিক করলাম আমার মিউজিক মানে ইমেজ বানানো কমপ্লিট তো এবার আমরা যে কাজটা করব। মিউজিক বানাবো মিউজিক বানানোর জন্য এই লিঙ্কটা আমি দিয়ে দিব এখানে আসবেন জাস্ট লুফি লেখে জেনারেটে ক্লিক করবেন আমি অলরেডি একটা বানায় রাখছি জাস্ট এটা ডাউনলোড করে রাখি জাস্ট আপনারা কি করবে লুফি লেখে যা জেনাইটে ক্লিক করবেন দেখেন কয়েক মিনিট এখানে সময় নেবে তারপরে আপনার জন্য একটা মিউজিক তারা প্রপারলি বানিয়ে দিবে এবং আপনারা যদি চান কোনো একটা মিউজিকের স্যাম্পল লাইনে এখানে দিলে সে মিউজিকের মতো মিউজিক বানাই দিবে সেটা কীভাবে আমরা যদি চলে যাই হচ্ছে পিক পিকজে বয় পিক জে বয় পিকজে বয় এখানে আসলাম এখানে এসে আমরা একটা মিউজিক চাইলে আমরা কি ডাউনলোড করতে পারি সেটাকে আমরা চাইলে জেনারেট করতে পারি ওইরকম হুব ঠিক আছে এখানে দেখে লোড নিচ্ছে তো একটু আমরা অপেক্ষা করবো এখান থেকে ধরেন চলে যাব হচ্ছে মিউজিকে এই যে ধরেন মিউজিক এখান থেকে জাস্ট লিখবো হচ্ছে লুফি ওকে লুফি লিখে জাস্ট আমরা ইন্টার করব তাহলে দেখতে পারবেন এখানে মিউজিকগুলো পায়ে যাবেন আপনি জাস্ট ডাউনলোড করবেন একটা ডাউনলোড হচ্ছে কিছুটা সময় লাগবে মোটামুটি আমার দুই মিনিট সময় নিছে তো আমরা অপেক্ষা করতে পারি এদিকে আমাদের এই কাজগুলো হয়ে যাচ্ছে তো আমি আপাতত দেখেন এখানে অপেক্ষা করতে হবে অফ ফিফটি পারসেন্ট হয়েছে আর কি তো আমরা চাইলে যখন মিউজিকটা এখানে হয়ে যাবে তখন আমরা এখানে দেখতে পারবো মিউজিকটা আমাদের সামনে শো করবে ঠিক আছে আর এদিকে আমাদের এটা ডাউনলোড হচ্ছে কিছুটা সময় লাগবে তিন মিনিট ওকে একটু সমস্যা হ্যাঁ হ্যাঁ এবার তাড়াতাড়ি হচ্ছে আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবো তো এই কাজগুলো খুবই দুর্দান্ত যারা প্যাসিভ মার্কেট প্লেসে কাজ করতে চান বা নিজের জন্য চ্যানেল তৈরি করে সেখানে আপলোড করতে চান চাইলে এটা আপনি কাজে লাগাতে পারেন এটা আমার মনে হয় আপনার জন্য খুবই বেটার হবে ঠিক আছে কারণ আমরা অনেক সময় কি অনেকেই বিভিন্ন কন্টেন্ট বানাইতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় বা আর রুমের ভিতরে অনেক সেট আপের প্রয়োজন হয় কিন্তু আমরা চাইলে ইয়ে দিয়েই যে লোফে ভিডিও বানানো যায় এটা আমরা কেউ কেউ কল্পনাও করি নাই ঠিক আছে তো দেখেন এটা সময় লাগবে আমরা ততক্ষণে আরেকটা দেখাই যে মিউজিকটা আমি নিয়ে আসলাম এখানে যদি আমরা ডাবল ক্লিক করি ওই মিউজিকটাকে সেট করলেই এখানে চলে আসবে ঠিক আছে এখানে দুই মিনিট তো আমি জাস্ট জেনারেটিক ক্লিক করলে এটার উপর নির্ভর করে মিউজিক আমাকে কিন্তু বানিয়ে দেবে ঠিক আছে তো এটা একটু সময় লাগবে এটা ফুল হয়ে কিছুটা প্রসেসিং হইতে সময় লাগে আর কি তো আমরা আরেকটু অপেক্ষা করবো তো আমাদের দেখেন মিউজিক কিন্তু রেডি হয়ে গেছে এখানে একটা পনেরো সেকেন্ডের একটা মিউজিক বানাই দিছে দেখছেন বানাই দিছে আমরা চাইলে ডাউনলোড করতে পারি কি উপরে দেখেন একটা সুন্দর একটা প্লাজাই ইয়া ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করলে ডাউনলোড হবে তো আমরা যেটা বানাইতে চাইছিলাম ও একটা এক্সাম্পল নিয়ে আসি সেটা আমরা যদি এখানে জেনারেট করি আবার এরকম সময় নেবে এক মিনিটের মতো সময় নেবে নিলে আবার তারা ওইটার উপর স্যাম্পেল তৈরি করে আমাদেরকে বানাই দেবে এ হচ্ছে বিষয় তো আমাদের মিউজিক রেডি ইমেজ রেডি তো আমাদের কাজ হচ্ছে এখন এডিটিংয়ের তো আমরা এগুলো কেটে দিলাম তো আমরা সরাসরি একটা কাজ করব আমরা চলে যাবো হচ্ছে ক্যাপকাট 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 লেখে ইন্টার করব আমরা যদি ওয়েবসাইটটা নামাই তাহলে দেখা যাবে যে আমাদের অনেকেরই কম্পিউটার বাড়ি হওয়ার কারণে বা প্রসেসর খারাপ হওয়ার কারণে বা আমাদের কম্পিউটারের কনফিগারেশন কম হওয়ার কারণে আমরা কিন্তু ইয়েতে কাজ করতে পারবো না মানে আমাদের সফটওয়্যারে এই ক্যাব সফটওয়্যারে কাজ করতে পারবো না আমরা যে কাজটা করব। যদি কারো প্রবলেম থাকে ইন্ডিয়া থেকে থাকেন বা পাকিস্তানি থেকে থাকেন তো আপনারা অন্য অন্য কান্ট্রিতে যদি ক্যাপ কার্ড সাপোর্ট না করে আমরা আপনারা যে কাজটা করবেন বিপেন দরাইয়া ফ্রিতে অনেক বিপেন আসে বিপেন দরাই এই ওয়েবসাইটে চলে যাবেন হ্যাঁ জাস্ট আমরা এই ওয়েবসাইটে যাব এখানে আমরা একটু সাইন আপ করে নিব। এখানে আমরা সাইন আপ করে নেব এই ট্যাপগুলো আমি কেটে দিচ্ছি সাইন আপ আমার অলরেডি করা আছে জাস্ট আমরা কী করব এখান থেকে নিউ প্রজেক্ট নিব নিউ ভিডিও এখানে আসে একটা ভিডিও লেয়ার নিতে পারি ঠিক আছে তো আমরা একটা কাজ করি আমি আমার কয়েকটা ইমেজ নিয়ে আসি এখানে ধরেন আপলোড এখান থেকে আপলোড ফাইল যে ছবিগুলো আমি বানাইছি এটা তো আমি এটাকে আপলোড করলাম করে এখানে বেস্ট করে দিলাম ঠিক আছে তো এখানে দেখেন এটা ফুল স্ক্রিন করতে বলতেছে আমরা ফুল স্ক্রিন করে ফেলবো ওকে চলবে অ্যাপ্লাই ওকে ফুল স্ক্রিন হয়ে গেছে তো ওকে ফুল স্ক্রিন তো এবার যে কাজটা করবো এখানে আমি এটাকে বাড়ায় দিতে পারি বাড়াবো না আরেকটা কাজ করবো আমি মিউজিকটা পরে নিয়ে আসবো ততক্ষণে আমি একটা ইফেক্ট নিয়ে আসবো ইফেক্ট নেওয়ার জন্য এখানে দেখেন ইফেক্ট লেখা আছে এখানে আমরা ক্লিক করব কোন ইফেক্টগুলো দেওয়া যায় হ্যাঁ ওকে এখানে দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে এখানে রাতের ইফেক্ট রাত রিলেটেড অনেক কিছু তারা তাড়ামোড়া যায় এরকম ইফেক্টগুলো আমার জন্য বেটার হবে তো আমরা দেখি খুঁজে পাই কি না যেহেতু এখানে অনেক ইফেক্ট তো এখানে হ্যাঁ এটা নিতে পারি এই ইফেক্টটা আমি এখানে অ্যাড করলাম আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো দেখেন অ্যাড হয়ে গেছে আমরা এটা জাস্ট এটা বরাবর করে দিব দেখেন দেখি ইফেক্টটা কীরকমভাবে কাজ করে দেখেন সুন্দর করে কাজ করতেছে তারাগুলো পড়তেছে কিন্তু তারার স্পিড অনেক বেশি ঠিক আছে স্পিডটাকে আমরা একটু কমিয়ে দিতে পারি স্পিডটাকে কমিয়ে দিব এবার যদি চালাই স্পিডটা কম হয়েছে কিন্তু আরেকটু একটু ওকে এটা ভাল লাগতেছে না আমার কাছে ঠিক আছে আমি দেখি আরও কোনো কিছু পাই কিনা আমি একটু ব্যাক করি ইফেক্ট আমরা এখানে অপেক্ষা করতে পারি হ্যাঁ এই ফেক্টটা নিতে পারি এটাকে আমি সরাসরি আমার ইয়েতে অ্যাড করে দিলাম একটু এখানে যাই এটা জাস্ট অ্যাড করে দিলাম এবার দেখি এরকম কোনো একটা কিছু পড়তাছে হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে এখানে এই মেয়েটাকে ডেকে ফেলতাছে হ্যাঁ আমি যে কাজটা করবো আমার স্কিনটাকে ডুপ্লিকেট করবো মানে নিচের ইমেজটাকে ডুপ্লিকেট করবো করে ওপরের দিকে দৌড়ে দিব হ্যাঁ দৌড়ানোর পরে এখানে দেখেন দুইটার সাথে মিল হচ্ছে না এবার হয়ে গেছে এবার কিন্তু আমি এবার ইফেক্ট দেখতে পাচ্ছি না তো একটা কাজ করব। এখান থেকে এটার উপর ডাবল ক্লিক করে এখানে দেখেন স্মার্ট টুলস লেখা আছে এখানে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা থেকে অটো রিমুভাল যেটা আছে এখানে ক্লিক করে দেবো তাহলে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা চলে যাবে শুধু মেয়েটা এখানে থেকে যাবে আমরা নব্বই পার নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে আমরা আরেকটু অপেক্ষা করব হয়ে গেছে এবার দেখি কিরকম হয় দেখেন এই ইফেক্টগুলো যে পড়তাছে সেটা কিন্তু এই মেয়ের নিচে পড়তেছে মানে মেয়ের উপরে না ঠিক আছে ঠিক আছে দেখেন কতটা সুন্দর লাগতেছে বিষয়টা তো আমরা চাইলে এখানে আরও কিছু ইফেক্ট আমরা যুক্ত করে নিতে পারি আপনার মনের মতো করে করে এবার ধরেন আপনার মিউজিকটাকে নিয়ে আসতে হবে জাস্ট এখান থেকে আমরা আপলোড আপলোড এখান থেকে আবার আপলোড এখান থেকে আমরা যে মিউজিকটা ডাউনলোড করছি সেই মিউজিকটা এখানে এনে দিয়ে দিব ধরেন এটা হচ্ছে মিউজিক জাস্ট আমি নিচের দিকে এখানে প্লেস করে দিয়ে দিব। ওকে এক সেকেন্ড এটাকে উপরের দিকে তুলে দেয় এবার দেখেন সব কিছু ঠিকঠাক আছে মিউজিক হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে মিউজিক হয়েছে কিন্তু আমাদের মিউজিক যে কত বড়ো এটার সাথে কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয় না তো আমরা এটাকে টাইনা টেনে দিয়ে দিব হ্যাঁ এভাবে টাইনা টাইনে দিয়ে দিব ধরেন এটা লেআউট ফুল করে দিলাম দেখেন ওকে এটাকেও ধরে না দিয়ে দিব বরাবর এটা যত খুশি আমি এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা করে নিতে পারবো হ্যাঁ দেখেন এটা মিউজিক যত বড় করতে চাই এক ঘন্টা দুই ঘণ্টা করে নিতে পারবো দেখেন এভাবে হবে তো আমি এগুলো ছোটো করে আবার টাইনে টেনে মিউজিকটা যদি আবার কম হয়ে গেছে না তাহলে মিউজিকটাকে আমি কপি করে দেন আবার পেস্ট করতে পারি এখান থেকে মিউজিকটাকে ধরে না এই সেরে দিলাম দেখছেন এই মিউজিকটা কিন্তু এইভাবে চলতেছে এভাবে মিউজিক বাড়াবেন আর এইগুলো বাড়ায় যাবেন আপনার ভিডিওটা বড় হয়ে যাবে তারপরে জাস্ট কী করবেন এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন এখান থেকে রেজলিউশন আপনি বাড়ায় নিতে পারেন হাজার এখানে জ্যাকেসে এক্সপোর্ট করে দেখেন আমরা কয়েক মিনিট অপেক্ষা করবো এখানে তো আমাদের ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে যাবে ওকে আমরা একটু অপেক্ষা করি বিশ পার্সেন্ট হয়েছে তো লাস্টের দিকে একটা ধাপ দিয়েই একশো হয়ে যাবে ওকে ডাউনলোড কিন্তু হয়ে গেছে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারি দেখেন আমাদের দুইটাই ডাউনলোড হয়েছে একটা অটো ডাউনলোড আরেকটা আগেই হয়ে গেছে তো এবার দেখেন হয়ে গেছে আমাদের কাজ কিন্তু এখানে শেষ এই ভিডিওটা আমরা যে কাজটা করব ইউটিউবে পাবলিক করতে পারি আগে দেখতে হবে যে আমাদের ভিডিওটা দেখতে কেমন ঠিক আছে না এতক্ষণ পরিশ্রম করলাম ফল দেখব না ফল কীরকম হইল তো আমরা আরেক টপিক করি আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন এবং আপনাদের চ্যানেলের জন্য আর এখান থেকে যদি আপনি ভালোভাবে কাজ করেন ইউটিউবে যদি ঠিকঠাক মতো আপলোড করেন আপনি কিন্তু খুব দ্রুত ভালো একটা আর্নিংয়ে চলে যেতে পারবেন এগুলো আপনাকে কেউ শেখাবে না হ্যাঁ কেউ না আপনাকে এই দেখেন কতটা সুন্দর লাগতেছে বিষয়টা দেখছেন এই হচ্ছে বিষয় তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ